ষাটপাটা বড় তো তবে সার্ভে করে আর ছাড়া হইলো না, আশা করি জীবনও বাচ্চা ছাড়া। তো দেখেন কোয়ালিটি মাস, ঠিক আছে মাশাল্লাহ কোয়ালিটি 100-তে-100। ভালো আছে, হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর একটা মাদি পাখাগুলো মিয়া, তো ডিম আসছে তো অবশ্য, না আসে এর যে দাম ওইভাবেই আসে 2500 টাকা এই টাকা দিয়ে এরকম ভালো দুরা কবুতর। যারা ভাবি করে আর হয়েছে 3টা কবুতর, যারা রেচার উড়াইতে চান তারা এই বাচ্চাটা সেট করতে পারেন, ইনশাল্লাহ খুব সুন্দর বাচ্চা হবে। বড় মায়ের যেরকমের মতো হয়েছে, আর বাচ্চা মাকে আর দেখেন, রাখতে পারিনি, আর মা অনেক দাম দিয়ে কিনেছিল। দেখেন বাচ্চাগুলো কোয়ালিটি মাশাআল্লাহ, অনেক বড় সাইজের কবুতর, বড় সাইজের সিঙ্গেল নটা চলে করছে বিক্রি কবুতর, অনেক আগেই বিক্রি করা হয়েছিল সেই কবুতর হচ্ছে চলে আসছে। এটা, রাখতে পারবে না কেউ, ডিম ব্যবসা করে তারপর অবশ্যই আপনাকে হচ্ছে দেখেন মাশাল্লাহ যে আনন্দ ভালো লাগে এটা বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ, দর্শক কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি পরিচিত মুখ সঞ্জয় দার বাসায়, বাসায় বলতে ছাদে, ফার্ম গেটে। অনেক ভিডিও এর আগে করা হয়েছে, আপনারা তাকে চেনেন, ভালো ভালো রেচার তিনি পালেন, তো মাঝে মাঝে কিছু সেল টেল দেন, আবার পছন্দ হইলে কোথাও থেকে কালেকশন করেন, এরকম করে চলছে। ছাড়বে ছাড়বে করে আর ছাড়া হইলো না, আশা করি জীবনও ছাড়া হইলো না। তো ভালোবাসার কবুতর তো বেশ কিছু রেচার সহ এখানে হচ্ছে, এক পেয়ার বোম্বাই আছে, যারা হাই কোয়ালিটি বোম্বাই চান একেবারে তাদের জন্য খোপা টোপা অনেক সুন্দর, ওদের বাচ্চা পিছনের ওইটা কিন্তু ওদের বাচ্চা, তো দেখেন কোয়ালিটি মাশাল্লাহ। তো ইনডিটেলস ভিডিও দেখাবো। এখানে একটা নর আছে, মাদিটা চলে গেছে, আসলে উনি আসলে উড়াইতে চায় কবুতর, তো দেখা গেছে যে কেনা কবুতর কিন্তু আপনার থাকবে না, এটা বেশ দাম দিয়ে কেনা হয়েছিল, এটা একটা নর, যদি কারো দরকার হয় নিতে পারেন, সাথে এটা মাদি বাচ্চা নাকি, এটা নর বাচ্চা হবে, নর না মাদি বলতে নর হওয়ার নরই সম্ভাবনা হবে। বেশি, বিগ সাইজের একটা বাচ্চা, আপনাদের দেখাবো ধরে ধরে। এখানে একটা আফসান গ্রিজেল আছে, দেখেন মাশাল্লাহ কোয়ালিটি 100-তে-100, এটাও সিঙ্গেল একটা নর। এগুলো প্রত্যেকটা কবুতর আমরা ধরে ধরে দেখাবো, এছাড়াও সবজি কবুতর আছে, দেখেন একটা নর আছে, সবজি নর অনেক সুন্দর, এছাড়া ট্যাগ আছে ওটার পায়ে, একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে ছাড়ছেন এখন, এই বাচ্চাটা, বাচ্চাটার কোয়ালিটি 100% ভালো আছে, ঠিক আছে, অনেক সুন্দর কোয়ালিটির কবুতর। তো দর্শক তাহলে প্রথমে আমরা এই পেয়ারটা ধরে দেখবো, চলো ডিম পেরবে নর্মাদি দুইটাই, ওদের ডিম পেরার সময় হয়ে হ্যাঁ, গেছে সঞ্জয় তো যেটা বললো, তো আপনারা এই পেয়ারটা চাইলে নিতে পারবেন, তো আমরা একটু নর্মাদি ধরে দেখি যাবো। ঢাকা ফার্ম গেট, ঢাকা ফার্ম গেট একেবারে ফার্ম গেটের মানে মেইন যে স্ট্যান্ড, মেইন স্ট্যান্ডটা কিন্তু এই, ঠিক আছে, ওই যে গাড়ি চলতেছে দেখেন এই মেইন স্ট্যান্ড, আনন্দ সিনেমা হল আছে, হ্যাঁ চোখটা ধরেন তো দাদা, এই পাখাটা দেখাই সবাই আর কি দেখতেছে, মাশাআল্লাহ দেখেন, হ্যাঁ আর কবুতর গুলো সবই চোখটা মাশাআল্লাহ, এই যে এগুলো আছে, যে পায়েটা ট্যাক আছে, হলুদ ট্যাক নর্মাল ট্যাক, কবুতর ধরা হয় না তো এইভাবে আসিল, ঠিক আছে, এটা হচ্ছে নর, মাদিটা একটু দেখি, মাদিটা ডিমে আসছে তো, খুবই সুন্দর একটা মাদি, হ্যাঁ মাশাআল্লাহ, এই দেখেন পাখাগুলো একটা মাশাআল্লাহ সুন্দর আছে, ব্যালেন্সটা সুন্দর আছে, ডিমে ডিমে আসছে তো অবশ্য, ঠিক আছে, তোমার চোখটা একটু ধরুন তো, আনা আসো খাই, ঠিক আছে একসাথে একটু, এটা কত চাচ্ছেন দাদা? পেঁপেটা আসলে আমার অনেক দাম দিয়ে কেনা, কিন্তু ওই দাম তো আর এখানে নাই মার্কেটে, মার্কেটের যে দাম ওইভাবেই আসলে বিক্রি করা লাগবে, যেহেতু বিক্রি করতে চাচ্ছি, পেঁয়াজটা হচ্ছে 2500 টাকা, 2500,
হ্যাঁ, ডিমে ডিম পারবে, নিলেই হয়তো আজকে কালকে তো ডিম পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, 2500 ছাড়ার জন্য আর কি বিক্রি করে, মানে দাম চাইছে, দাম চাওয়া আছে, কিছু নাই, বিক্রি করবো এর জন্য কমাই দিয়ে। 3-4 হাজার টাকা এক সময় ই গেছে, মানে তো বেশি গেছে এক সময়, এখন বললে তাহলে আপনি, আমি কিনছি 8 টাকা দিয়ে এরকম। ঠিক আছে, দর্শক এরপরে যাদের বোম্বাই পছন্দ তাদের দেখতে পারে, এটা নম্বর নট, হ্যাঁ নট একটু ধরন, নটের খোপাটা দেখে বিশেষ করে বাচ্চাটা খোপাটা আরো বেশি সুন্দর হয়েছে। দেখেন দর্শক বাচ্চাটা কয় পরে আছে, বাচ্চাটা 0 পরে, এখনো বের হয়নি, পর বের হয়নি, বাট বয়স মনে হয় 2 মাস হয়েছে না, বয়স দেড় হ্যাঁ দেড় 2 মাস হয়ে গেছে, 2 মাস হয়েছে, এখনো বের করিনি। দেখেন নটের খোপাটা, দেখেন দর্শক, ভালো কবুতর, খুব সুন্দর কবুতর, হ্যাঁ শখ করে কিনেছি কবুতরটা, ফুল ফ্রেশ এন্ড সাদা, ফুল ফ্রেশ এবং কোনো ভেজাল। ঠিক আছে রাখেন, বাচ্চাটা একটু দেখবো ভাই, মাদেরটা ডিম নিয়ে বসে আছে, একটা ডিম, আর একটা ডিম কি হয়েছিল ভেঙে গেছে না, হ্যাঁ একটা ডিম ভেঙে গেছে, ওই যে বাচ্চা আছে যে, হ্যাঁ একসাথে থাকায় আসলে ঝামেলা, হ্যাঁ এই বাচ্চাটা খুবই করে ঝামেলা করে, বড় হয়ে গেছে তখন বাচ্চা, বাচ্চাটার খোপাটা দেখ, বাচ্চাটার খোপাটা আমার আসলে অনেক সুন্দর, জোড়া জোড়া ভাবে করে রাখা হয়েছে, ধরি নি এই পর্যন্ত ধরলাম, তিনটা একসাথে কত চাচ্ছেন রাখেন, তিনটা 2-3 দিন পরে নিলে আরো একটা হবে, হ্যাঁ আর একটা হবে, আর যে এখানে করে বাচ্চাটা একটু বড় হয়ে গেছে হালকা, কত দিনের পর আসে এখন ডিম, বাচ্চা ওইটা মানে কারণ 2-3 দিন যদি পরে না তাহলে বাচ্চা ফুটবে, ওরা তিনটার হিসেবে করি, ডিম আছে ডিম থাক, তিনটা হচ্ছে 1500 টাকা, আমি দামা দিন আমি একবারে কমাই দিলাম, পালার জন্য কেউ নিলে ভালো হবে খুবই। ঠিক আছে, তিনটা কবুতর কিন্তু মাশাআল্লাহ কোয়ালিটি ফুল, দেখেন খুব ভালো কবুতর, দেখেন যে মাদিটা একটু ধরে দেখেন, অনেক বড় সাইজের মাদিটার খোপা, অনেক সুন্দর দেখছেন খোপাটা কত সুন্দর, ফ্রেশ একবার খোপাটা, খোপাটা খুবই সুন্দর। ঠিক আছে রাখেন, তিনটা দর্শক একসাথে, আর একটা বাচ্চা হয়তো ফুটবে, তিনটা হচ্ছে 1500 টাকা চাচ্ছে না, এরপরে কি দেখবো ভাই, এইটা দেখেন, এরপর হচ্ছে এটা কিন্তু বাচ্চা ওদের, এখন এটা উড়ানো হয় না, চাইলে এই বাচ্চাটা সেট করতে পারেন, হ্যাঁ ছেলে অসাধারণ একটা বাচ্চা হবে ভাই, তো বাচ্চাটা একটু আগে দেখবো আমরা, অনেক বড় সাইজের একটা বাচ্চাটা, যারা রেচার উড়াইতে চান তারা এই বাচ্চাটা সেট করতে পারেন, ইনশাল্লাহ খুব সুন্দর বাচ্চা হবে, বড় সাইজের মায়ের মতো, আর মাকে আর রাখতে পারিনি, আর মা অনেক দাম দিয়ে কেনা ছিল, তো ওই বিলাডি আছে, এটা সারা শরীরের জন্য ভালো হবে খুবই, ৩,০০০ টাকা দিয়ে কিনছি, কিন্তু রাখতে পারিনি, ভাবছিলাম যে রাখতে পারবো, অনেক কবুতর সাইডে রাখতে পারবেন, দেখেন বাচ্চার কোয়ালিটি আপনারা নিজেরাই খেয়াল করেন, মাশাআল্লাহ খুব ভালো, ওড়ার জন্য মানে ইগার, কিন্তু বাচ্চাটা সিঙ্গেল কত চাচ্ছে, এই বাচ্চাটা 1000 টাকা সিঙ্গেল, 1000 টাকা, হ্যাঁ খুবই ভালো, এটা করবো 1000 টাকা হইলো, বাচ্চাটা নিয়েন, হ্যাঁ ইনশাল্লাহ কিছু পড়াইতে পারবেন ইনশাল্লাহ, এবং এটার বাবাটার একটু দেখি, এটার বাবাটা দেখবো অনেক সুন্দর, এটা হচ্ছে বাবাটা, দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ, অনেক বড় সাইজের কবুতর, অনেক বড় ধরে দেখেন, একবার রাতে তারা জানাই দেখেন, বড় সাইজের কবুতর, মল্টিং আছে, মল্টিং আছে, হ্যাঁ সবাই দেখেন মাথা খেয়াল করেন, মল্টিং আছে ফুল, মল্টিংটা শেষ হয়ে গেল ইনশাআল্লাহ, আরো খুব সুন্দর, হ্যাঁ এটা খুবই সুন্দর কবুতর,
যে ট্যাক আছে, তারা ঝামেলা কবুতর আসলে ওইভাবে ধরা হয় না তো। ওইটা এইদিকে ধরেন তো রৌদ্রের দিকে, ফুল রৌদ্র ধরেন দেখেন বসে, ফ্রেশ কবুতর, কোনো ভেজাল নাই আমার। কয়েকটা কবুতর, স্বল্প কবুতর, আরেকটু এদিকে ঘুরিয়ে দেবেন। সিঙ্গেল নটটা কত চাচ্ছেন দাদা? সিঙ্গেল নটটা 2000 চাইতাম, 1500 টাকা দেওয়া লাগবে একবার। 1500? হ্যাঁ ঠিক আছে, 1500 টাকা চাচ্ছে দাদা এই নটটা। এটা অনেক টাকা অনেক দামি ছিল, এখানে বিজোর আসে যেহেতু এই জন্য একজনে নিয়ে পালো। তারপরে এটা খুবই গরম একটা নর, খুবই ঠিক আছে দাদা। এই যে যে দর্শক, এরপরে যে সবজি নটটা বলছিলাম, খুব সুন্দর একটা নট, এটা এসে চলে আসছিল আমার আসা একটা নট। এই কবুতর হচ্ছে ওনার বিক্রি কবুতর, অনেক আগেই বিক্রি করা হয়েছিল, সেই কবুতর হচ্ছে চলে আসছে। এটা রাখতে পারবে না কেউ, এটা তো যদি আপনারা কেউ নেন অবশ্যই আপনাকে হচ্ছে আটকেই পালতে হবে। ঠিক আছে, লাইট লাইট সবজি, একটু লাইট সবজি, খুব ভালো সবজি। এটা আমার বাসার সবচেয়ে এক সময় খুব দাম দিয়ে কেনা কবুতর, ব্যালেন্স ড্রাগনের ই আছে, এটা অনেক বড় পাখা। একটু রৌদ্রের দিকে ধরো, চোখটা ধরেন তো, বাচ্চা খায় ডাকটা দেখাই দেন, ব্যালেন্স ব্যালেন্স আছে, ডিম ব্যবসা করে। তারপর এই যে পায়ের টেক আছে, একটু রৌদ্র ধরা, অর্ধেক রোদ অর্ধেক ছায়া থাকলে দেখতে সুন্দর লাগে না। বিয়ের এটা কোন ক্লাবে দেখেন? এটা ওই আলম ভাইয়ের নাম্বার টাম্বার সব আছে, আলম মানে আলম এটা। হ্যাঁ কবুতরটা যে দেখাই, ঠিক আছে দেখাই দিই। একটু মাদি দিয়ে দেখাই, যে কোনো সিঙ্গেল খাসায় ওর একটা বেবি ছিল, এই বেবিটা ওই যে দেখাইলাম আপনাদের শুরুর দিকে। তো এই নটটা কত চাচ্ছেন সিঙ্গেল? এই নটটা 1500 টাকা লাগবে, 900 টাকা চাচ্ছেন। দর্শক আবারও বলি, এই নটটা নিলে কিন্তু অবশ্যই আপনাকে আটকেই পালতে হবে, কারণ এই নটটা কিন্তু চলে আসছে বিক্রির পরেও, কোথায় বিক্রি হয়েছিল জানি না, ওটা কিন্তু আবার চলে আসছে। কাজে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে হচ্ছে যে আটকে পালতে হবে, এটা রাখা যাবে না। হ্যাঁ, এই সিঙ্গেল বাচ্চাটা একটু ধরে দেখেন, বাচ্চাটাও সুন্দর, কেউ চাইলে এই গ্রিজেলে বাচ্চাটার সাথে এই বাচ্চাটাও নিতে পারেন। এই বাচ্চাটাও সুন্দর বাচ্চা, এই বাচ্চাটাই আছে সিঙ্গেল দেখেন, মাশাল্লাহ কোয়ালিটি বাচ্চার। টেক আছে পাইন, টেক আছে যেহেতু, ওইটার কি টেক আছে? হ্যাঁ সব ওইটার টেক আছে, কাজেই আপনি কিন্তু রেস করতে পারবেন। টেক পারা না আমার ঘরের বাচ্চা গুলো। এই সিঙ্গেল বাচ্চাটা কত চাচ্ছেন? এইটা 700 টাকা লাগবে, 700 টাকা। তাহলে ওই যে ওই ওইটা হচ্ছে 1000 টাকা চাইছিল। হ্যাঁ ওইটা গিয়ে ওইটা ও দুটো 100 টাকা দিলে 1500 টাকা দিয়ে দেন। আচ্ছা দুটো 100, 1500 টাকা নিয়ে। দর্শক, গ্রিজেলে বাচ্চাটা এবং সবজি বাচ্চাটা যদি কেউ একসাথে নেন, এখন পর্যন্ত এগুলো এইটা একটু উড়ানো হয়েছে না? হ্যাঁ হ্যাঁ এইটা একটু উড়ানো উড়ানো হলো, মানে ওইভাবে সারাসারি বা নেই, এটা দু একদিন ইয়ে করলেই হবে। ঠিক আছে, তাও মানে এমনি সারাই নর্মাল জায়গায় ঘুরছে, কিন্তু ওরা হচ্ছে চলে আটকাই রাখলে হবে না। এই যে গ্রিজেলের বাচ্চাটা এই যে ঢুকে গেল, যাই হোক সমস্যা না। কতদিন পর চলে আসছিল? পাক নাই এসে একটু পাইছিল 2-3 মাস পরে, ছাড়লে এসে যাবে যে জায়গাটা, ছাড়বে না। ও তো ফিরে আসলে যে আনন্দ ভালো লাগে, এটা বলে বোঝানো যাবে না। বাচ্চাটাও ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করবে আশা করি, এই সবজি বাচ্চাটা বিশেষ করে আমার ভালো লাগছে। বাচ্চাগুলোর মধ্যে হচ্ছে আপনার ইয়েটা কি বলে যে ইয়ে গ্রিজেলের যে বাচ্চাটা দেখলাম, বোম্বাইগুলো সারা থাকে। হুম ওরে এই বাচ্চাটা
তাহলে নিচের এই নটটা দেখেন, সিঙ্গেল অ্যাটাক ডিজেল নর আছে, দর্শক অপশন ডিজেল নর, একেবারে যারা ফুল অপশন কবুতর চান তাদের জন্য। অসাধারণ কোয়ালিটির একটা নর, একটু ধরে দেখেন আমার। এই কবুতর অনেক দিন পরে যে ধরলাম, দেখেন মশাল্লাহ ছটপটা কবুতর, মাশাআল্লাহ কালার অসাধারণ কালার, একেবারে অপশন। এর চাইতে ভালো কালার আপনি কিভাবে চান? না এর চেয়ে ভালো কালার নাই বললে ঠিক আছে, কোয়ালিটি যাই হোক চোখটা ধরন দেবো। এই সিঙ্গেল নটটা কত যাচ্ছে? সিঙ্গেল নটটা 1500 টাকা। একটু এখানে ছাড়েন, আমরা এখানে একটু ছাড়ে দেখি, দর্শক দেখেন মাঝে দিয়ে সিঙ্গেল নটটা দাদা যাচ্ছে 1500। মাঝে দিয়ে অনেক দিন তো দেখলাম খুব ভালো হয়েছে আর ঠিক আছে। দর্শক এই ছিল আমাদের আজকের কবুতর, অল্প বাচ্চাটা দেখাই দেন, কোয়ালিটি ফুল কবুতর। ওই দর্শক এই দামি যে একটা গ্রিজেল বাচ্চা ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, গ্রিজেল বাচ্চা ছিল, ওইটার সাথে যে নটটা ছিল নটটার ডাকটা একটু আপনাদের দেখাই দিল। ঠিক আছে, ভিডিও বড় করবো না, অল্প কবুতর দেখাইলাম আপনাদের, বাট কোয়ালিটি ফুল কবুতর মনে হয় দেখাইতে পারছি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ ধরে দেখলেন, আশা করি আপনাদের কাছে কবুতরগুলো ভালো লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।